দর্শক মন্ডলী, আমি এই মুহূর্তে আছি আমাদের বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া প্রপারে তেঁতুলিয়া উপজেলার লাস্ট ইয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে এখানে আছি, এখানে দেখতেছেন এই যে বিশাল এরিয়া, এই নদীটাই, এই নদীটাকে নদীটাই হলো গিয়ে ভারত এবং বাংলাদেশের, ভারত এবং বাংলাদেশের বর্ডার। এখান দিয়েই অনেক সময় সুইচ গেটের পানি ছেড়ে দিলে এদিক দিয়ে আসে। ওই যে দেখতেছেন বর্ডারের এ সীমানা পিলার, এই এই দিক দিয়ে সীমানা পিলার, এটা এটাকে বলা হয় এটা এটাকে বলা হয় তেঁতুলিয়ার এ ডাক বাংলো। এখানে জেলা পরিষদ ডাক বাংলো, এখানে দেখছেন ওই ডাক বাংলো। আর এটা হলো প্রশাসনের এবং নতুন কর্মকর্তা যারা এখানে উপস্থিত হন তারা এখানে এসেই থাকেন। আমি যে জিনিসটাই বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো গিয়া যে এই এই নদী, এই নদীর মোহনা দিয়েই পানি প্রবাহিত হয়ে দিনাজপুর হয়ে এবং রাজশাহী হয়ে এদিক দিয়ে যমুনা নদীতে এবং কপোতাক্ষ এবং ইয়ে নদীতে চলে যায়, বঙ্গোপসাগর এদিক দিয়ে যায়। এই দেখতে পাচ্ছেন এইটাই হলো গা বর্ডার, শেষ বর্ডার বাংলাদেশের, আর এটা হলো ভারতের শেষ বর্ডার। এই যে নদীটা, নদীটা পুরোটাই আমাদের পুরোটাই ভারতবর্ষে, ভারতের ভিতরে। এখন আসি সর্বশেষ সীমানা ঘেঁষে, এই হলো তেঁতুলিয়া ডাক বাংলো। তেঁতুলিয়া ডাক বাংলো বলতে জেলা পরিষদ, জেলা পরিষদ ডাক বাংলো। সৌন্দর্য কারো কাজে পরিপূর্ণ তেঁতুলিয়া ডাক বাংলো। আপনারা এখানে যে কেউ এসে ঘুরে আসতে পারেন। এখান থেকে পিকনিক এবং কটেজ সব কিছুই, এখানে থাকারও ব্যবস্থা আছে। এখানে এসে ঘুরে যেতে পারেন আপনারা যে কোনো সময়, ছুটির সময়, ছুটির আমেজে। একটি সুন্দর পরিবেশ এবং পরিমার্জিত পরিবেশ নিয়েই গঠিত হয়েছে খুব সুন্দর তেঁতুলিয়া পঞ্চগড়। এই দেখেন হাঙ্গর দাঁড়িয়ে বসে বসে গিটার বাজাচ্ছেন। মামো